নদীমাতৃক বাংলাদেশে কৃষি জমির পরিমাণ বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ কমপ্লেক্সে মিলনায়তনে। আর সেই অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই জোর দেন অকৃষি জমিকে আরো কৃষি জমিতে পরিণত করার উপর। সেই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আজারুল আড্ডা, আলম বাচ্চুই শাহ, ভাইস চেয়ারম্যান মোজাক্কেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাসিজা ছাবুল, উপজেলা কৃষি অফিসার আকাশ কৈরাকি প্রমুখ। সকল বক্তা জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের উপর। আর সেই নির্দেশ অনুযায়ী 1 ইঞ্চিও জমি অনাবাদি রাখা যাবে না বলে জানান তারা। 2023 সালে চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে আরো সমৃদ্ধি আনতে হবে বলে জানান তারা। সেই সঙ্গে কৃষি উৎপাদনের উপরও জোর দেন তারা। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে তার উপরে জোর দেওয়া হয় এই সভা থেকে।